ঢাকা সহ 27 জেলার শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা। তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল মঙ্গলবার দুটি বিভাগের সব জেলা সহ দেশের 27টি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার 30 এপ্রিল বন্ধ থাকবে। অবশ্য প্রাথমিক বিদ্যালয়গুলো 2রা মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে আজ সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।